শামিমা একটু যদি বলেন, আপনি গুলশানে আছেন, গুলশান বনানী এগুলো আসলে অভিজাত এলাকা এবং বলা হয় যে অভিজাত এলাকায় এমনিতেই মানুষের ভোট দেওয়ার আগ্রহ কিছুটা কম থাকে, কিন্তু আপনার পেছনে আমি এখন লাইন দেখতে পাচ্ছি, এটি কি ভোটারদের লাইন? উপস্থিতি কেমন দেখছেন? ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তিনি কেন্দ্রে ঢুকেছেন ভোট দেওয়ার জন্য, এবং তার সাথে এই আসনের নৌকা মনোনীত যিনি প্রার্থী তিনিও তার সাথে আছেন, মোহাম্মদ আরাফাত। তারা দুজন এই মুহূর্তে এসেছেন এখানে ভোট দেওয়ার জন্য, কারণ তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রটির তিনি ভোটার, তো সেজন্য তিনি এখানে এসেছেন। আর এছাড়াও একটু বলে রাখে যে এই কেন্দ্রে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে ভোটার আসছেন, তবে থেমে থেমে আসছেন, অনেক বেশি সংখ্যায় আমরা দেখিনি এখন পর্যন্ত। আমরা যেটি দেখেছি যে এই স্কুল অ্যান্ড কলেজ যেটি যেখানে আমরা আছি, গুলশান স্কুল অ্যান্ড কলেজ, এটির মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র আছে, তিন চারটি কেন্দ্র আছে এখানে, এবং সেই তিন চারটি কেন্দ্র মিলে সব মিলে এখানে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যতটুকু তথ্য জেনেছি যে গড়ে 1-2% ভোট এখানে এখন পর্যন্ত পড়েছে। তবে তারা যেটি বলেছেন যে হয়তো বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যাটা আরও বাড়বে, এবং ভোটার সংখ্যা যেমন বাড়বে তেমনি করে ভোটার যে ভোট দেওয়ার যে হার সেই হারও হয়তো আরও বাড়বে, এবং সেই প্রত্যাশাই তারা রাখছেন। একই সঙ্গে আমরা যখন যারা নির্বাচনী কর্মকর্তা আছেন এখানে, যারা দায়িত্ব পালন করছেন, তাদের সাথেও যখন আমরা কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে দেখ এইখান থেকে জি শামিমা, আপনি সকাল থেকে কটি কেন্দ্র ঘুরে দেখেছেন এবং সার্বিকভাবে ভোটের পরিবেশ আপনি কেমন বলবেন, ছোট করে যদি একটু বলেন? আমরা যেটি দেখছি যে ভোটের পরিবেশ বলতে যেটি বোঝায় যে দাঙ্গা হাঙ্গামা, সংঘাত, সংঘর্ষ, এই জাতীয় ঘটনা আমরা কম করে হলেও, আমি নিজে চারটি কেন্দ্র এখন পর্যন্ত ঘুরেছি, চারটি স্কুল অ্যান্ড কলেজ এরকম। যে জি শামিমা, ধন্যবাদ আপনাকে। গুলশান থেকে শামিমা কথা বলছিলেন। ফখরুল শাহিনের কাছে যাব রংপুরে। রংপুর নিয়ে আসলে বেশ আলোচনা হয়েছে বিভিন্ন কারণে, এবং রংপুর অনেক দিন অনেক হেভিওয়েট প্রার্থীদের জন্মস্থান, এবং সেখান থেকে আসলে বিভিন্ন ধরনের হিসেব নিকেশ আছে রংপুরের। আপনি সকাল থেকে আছেন, কটি কেন্দ্র ঘুরলেন এবং কেমন দেখছেন আস্তে আস্তে? কি শীতের সকাল, রংপুরে তো শীত এমনিতেই বেশি, এখন কি ভোটার উপস্থিতি সকালের চেয়ে বেড়েছে, কমেছে, নাকি একই রকম আছে, কি মনে হচ্ছে? আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে সকাল থেকে আমরা কিন্তু রংপুর 3-2 এবং রংপুর 1 বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। রংপুরে 858টি কেন্দ্র রয়েছে, তো সবগুলোর খবর মোটামুটি আমরা নিয়েছি। এখন পর্যন্ত রংপুরে পরিবেশ খুবই ভালো, সুষ্ঠু পরিবেশে ভোটাররা এসে ভোট দিচ্ছেন। সকালে আসলে অনেক কুয়াশা ছিল, এই কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই এখন ঝলমলে রোদও উঠেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন, এবং আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছেন। এবং আমরা প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি, এখানে যেহেতু রংপুর লাঙ্গলের ঘাঁটি, এই জন্য আমরা লাঙ্গলের যারা প্রার্থী আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন তারাও পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং বলেছেন যে শেষ পর্যন্ত এরকম পরিবেশের তারা আশা প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে সুষ্ঠু পরিবেশে যদি ভোটাররা ভোট দিতে পারেন তাহলে তারা আশাবাদী। একইভাবে নৌকার প্রার্থীরাও কিন্তু আশা প্রকাশ করেছেন, তারাও বলেছেন যে সুষ্ঠু পরিবেশে যদি ভোট হয়, ভোটাররা যদি ভোট দিতে পারেন, তারাই জয়লাভ করবেন, এমনটি কিন্তু বলেছেন। তো এখন পর্যন্ত রংপুরের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ আছে, তো এই ছিল এখানকার সর্বশেষ দোলা। জি, এবার একটু কুমিল্লায় যেতে চাই। জাহিদুর রহমান, জাহিদুর রহমান একটু জানান যে কুমিল্লায় আপনার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছি তারা কি ভোটার নাকি নির্বাচনী কর্মকর্তা, আর সকাল থেকে আপনি কি দেখছেন যে ভোটারের উপস্থিতি কি আস্তে আস্তে বাড়ছে কিনা, পরিবেশ কেমন? দোলা, আমি সকালে যখন বের হয়ে প্রথম কেন্দ্রে যাই সেখানে কিন্তু আমরা আসলে সকালে কুয়াশার কারণে আমরা দেখেছি যে কুমিল্লা নগরীর বেশ কয়েকটা কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমি যেখানটা দাঁড়িয়ে আছি কুমিল্লা সরকারি কলেজ এলাকা, সেখানে কিন্তু ভোটারদের বেশ উপস্থিতি কিন্তু পর্যায়ক্রমে বেড়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ভোটারদের বেশ উপস্থিতি রয়েছে এবং তারা খুব উৎসাহ নিয়ে আপনার কুমিল্লা সদর এলাকার যে আপনার কুমিল্লা সরকারি কলেজ এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা 6 আসনের যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
কম বাহাউদ্দিন তিনি আসছেন এখানে। আমরা একটু জানতে চাচ্ছি নির্বাচনের পরিবেশ কেমন? অনেক সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, যেটা আমরা চেয়েছিলাম যে নির্বাচনটা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। আমার কুমিল্লার প্রিয় মানুষেরা সবাই প্রত্যেক, আমি প্রায় 10-15টা কেন্দ্র ঘুরে আসলাম, সব কেন্দ্রেই দেখলাম মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে। জাহিদুর রহমান, সারাদিন ধরে আপনাদের কাছে আমরা ফিরে আসবো এবং ভোটের খবরাখবর জানবো। ফখরুল ইসলাম, ফখরুল, আপনি ঠিক কোন কেন্দ্রে আছেন? আপনার পেছনে ভোটার উপস্থিতি আমি তেমন দেখতে পাচ্ছি না, একটু যদি বলেন যে সকাল থেকে কটি কেন্দ্র ঘুরলেন এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন? নাজনীন নাসিরদুল্লাহ, আমরা সকাল থেকে কয়েকটি কেন্দ্রে গিয়েছি। ভোটের পরিবেশ একেবারে সন্তোষজনক বলা যাবে না, আবার একেবারে ভোট হচ্ছে না, ভোটাররা নাই সেটাও বলা যাবে না। দলে দলে বা লাইন ধরে ভোটার আমরা দেখিনি, তবে একজন দুজন করে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন। সেই চিত্র দেখানোর আগে আমরা আরেকটা তথ্য দিতে চাই। এই মুহূর্তে আমরা আছি পাহাড়তলি কলেজ কেন্দ্রে। কিছুক্ষণ এখান থেকে, এখন থেকে 1 ঘন্টা আগে বলা যায়, এখানে একটি সংঘাতের ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে এই আসনে, চট্টগ্রাম 10 আসনে নৌকার প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী দুটি পক্ষ, তাদের দুটি পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে মুখোমুখি, কলেজ কেন্দ্রের, কলেজের বাইরে রাস্তায় দুটি পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, অর্থাৎ তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। মুখোমুখি অবস্থানের ফলে গুলি বিনিময় হয়েছে এবং এই গুলি বিনিময়ে দুজন গুলিবিদ্ধ হয়েছেন, একজনের নাম শান্ত আরেকজনের নাম জামাল। তারা দুজনই এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ভর্তি। আমরা একটু পুলিশ, এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা একটু দেখি চেষ্টা করে, তারা নিজেদের মধ্যে একটু আলাপ পরামর্শ করছেন। আমরা দেখি তাদের কাছ থেকে একটু তথ্য নিতে পারি কি না। এখানেই ডিসি নর্থ মোখলেসুর রহমান আছেন, একটু তার কাছ থেকে একটু জানবার চেষ্টা করব আসলে বিষয়টা একটু কী হয়েছে। আমরা একটু লাইভে আছি, একটু যদি সংক্ষেপে কষ্ট করে একটু বলেন যে আসলে এই পাহাড়তলি কলেজ কেন্দ্রে যে সংঘাতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা জেনেছি, একটু ঘটনাটা কি আপনারা কতটুকু তথ্য পেয়েছেন যদি একটু বলেন, বলা যাবে একটু? অসুবিধা, আমরা লাইভে আছি এখন, এখানে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। পুলিশের উত্তর বিভাগের কমিশনার, উপকমিশনার মোখলেসুর রহমান আছে, তার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে বিষয়টা কি। তারা বলেছেন যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা শুনেছি, তো আমরা একটু দেখছি যে আসলে কিভাবে সংঘাতটা হলো এবং দুজন কিভাবে গুলিবিদ্ধ হলেন বা তাদের কি পরিচয়, একটু যদি কষ্ট করে বলেন যে আসলে এই পাহাড়তলি কলেজ কেন্দ্রের বাইরে যে সংঘাতের একজন শান্ত আর একজন জামাল, আমরা শুনেছি এই দুজন গুলিবিদ্ধ হয়েছেন, কিভাবে হলো একটু যদি বিস্তারিত বলেন। এটা হলো যে পাহাড়তলি কলেজের সামনে সকালবেলা বেশ ভালোভাবেই ভোট চলছিল, তো একটা পর্যায়ে এখানে দুই পক্ষের লোকজন জড়ো হয়। এখানে একটা হলো ফুলকপি মার্কা আর একটা হলো নৌকা মার্কা, এই দুই পক্ষের লোকজন জড়ো হওয়ার পর ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে গুলির ঘটনা ঘটে। যে দুজন গুলিবিদ্ধ হয়েছে তারা কোন পক্ষের, এই তথ্য কি আপনারা পেয়েছেন? এইটা পরে পাওয়া যাবে আসলে, যে তারা কোন পক্ষের বা কিভাবে গুলিবিদ্ধ হয়েছে এটা পরে পাওয়া যাবে। জি, ধন্যবাদ। নাজনীন, আপনি শুনছিলেন যে আসলে গুলিবিদ্ধের ঘটনাটা কিভাবে ঘটলো, সহিংসতা এখানে সম্পর্কে বলছিলেন, দুজন গুলিবিদ্ধ হয়েছেন কিন্তু কে কোন পক্ষের সেগুলো আরো পরে জানা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফখরুল। আমরা একটু স্বপ্নিল সারিয়া শিশির, আপনার কাছে যেতে চাই। আপনি মুন্সিগঞ্জে আছেন, আমরা ভোট গ্রহণের প্রায় মাঝামাঝি চলে এসেছি বলা যায়, সকাল 8টা থেকে 4 ঘন্টা গিয়েছে আর 4 ঘন্টা বাকি আছে। আপনি সকাল থেকে কোন কোন জায়গায় গিয়েছেন, কটি কেন্দ্র ঘুরলেন, ভোটারের উপস্থিতি যদি জানতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত কেমন দেখছেন আপনি? দোলা, আমি এই মুহূর্তে রয়েছে মুন্সিগঞ্জ 3 আসনে, যেটি সদর এবং মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া, এই দুটি জায়গা নিয়ে আসলে মুন্সিগঞ্জ 3 আসনটি। এবং এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকার প্রতীকে যিনি নির্বাচন করছেন মৃণালকান্তি দাস এবং কাচিপ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী যিনি পৌরসভার মেয়র ছিলেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব, এই দুজনের মধ্যেই মূলত প্রতিযোগিতা হচ্ছে। এর আগে আমি ছিলাম রাজধানীর আরেকটি অংশে ঢাকা 1-এ, দোহার ডবাবগঞ্জ যে আসনটি ঢাকা 1 আসন, সেখানে ছিলাম। তো সেখানে আমি যেটা দেখে এসেছি যে ভোটার উপস্থিতি সকাল থেকে বেশ ভালোই দেখতে পেয়েছি। প্রাথমিক
দিকে সকালের দিকে শীতের কিছুটা জড়তা থাকলেও ধীরে ধীরে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে দেখেছি। এখন মুন্সিগঞ্জ তিন আসনে যে স্থানটিতে আমি রয়েছি এর অদূরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে। কেন্দ্রের বাইরে একজন শ্রমিক পৌর শ্রমিক লীগের সহসভাপতি তিনি কিন্তু নিহত হয়েছেন এবং তিনি নৌকা প্রতীকের সমর্থক বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো এই ঘটনার কিছুটা রেশ মুন্সিগঞ্জ তিন আসনে কিন্তু পড়েছিল, ভোটের ভোট গ্রহণের ক্ষেত্রে কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল ভোটার উপস্থিতি। এখন আসলে ভোটের পরিস্থিতি কি দেখছি সে বিষয়ে আমি কথা বলবো। এখানে দুজন প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে, আমি রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছে, এখানে পুরুষদের জন্য একটি কেন্দ্র এবং নারীদের জন্য একটি কেন্দ্র রয়েছে। শিশির আপনাকে একটু থামাতে হচ্ছে, আসলে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছেন, আমরা যদি সেখানে একটু দর্শকদের নিয়ে যেতে চাই। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন সাংবাদিকদের সাথে, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি আমরা। এখানে ক্ষমতায় আসছেন, 2014 তে তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি, তারা সহিংসতা করেছে, তারা জঙ্গির উত্থান ঘটিয়েছে, আপনার অগ্নি সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, খুন জখম করেছে, সম্পদ ধ্বংস করেছে। সেই জন্য এবং 21 আগস্ট তারা গ্রেনেডের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে উড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তারা করেছিল। সেই জন্য তাদের এই দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এটা সুনিশ্চিত হয়ে 2018 তারা নির্বাচন করেছিল, সেইখানে 6টি মানে আসন তারা পেয়েছিল। এরা তাদের পরাজয় সুনিশ্চিত ভেবে তারা তখন মনে করছে এবং উপলব্ধিতে আসছে এদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না, তখনই তারা এই বর্জন শুরু করেছে নানান ধরনের বাহানা নানান। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনছিলেন এবং তিনি বলছিলেন যে আসলে বিএনপি এবং অন্যান্য দল যারা বিএনপির সাথে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ জানাচ্ছিলেন তিনি। আবার আমরা একটু ফরিদপুরের দিকে যেতে চাই এবং সেখানে আমাদের সহকর্মী আসিফ তিনি আছেন। একটু যদি বলেন যে ফরিদপুর নিয়ে তো আসলে আমরা তিন আসনের কথাই সকাল থেকে শুনছিলাম, যেহেতু তিন আসন থেকে একজন স্বতন্ত্র প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি ঠিকভাবে দায়িত্ব পালন করছেন না, 8টার আগে ভোট গ্রহণ শুরু হয়েছে, তার সমর্থক বা নির্বাচনী কর্মকর্তাদের উপর হামলা করা হয়েছে। ফরিদপুর তিন আসন নিয়ে বেশি আলোচনা হচ্ছে, অন্যান্য আসন নিয়েও যদি আপনার কাছে খবর থাকে একটু জানাবেন। আপনার পিছনে ভোটারদের লাইন দেখতে পাচ্ছি, এখন তো প্রায় আমরা ভোট গ্রহণের মাঝামাঝি চলে এসেছি, একটু যদি বলেন যে সকাল থেকে কটি কেন্দ্র ঘুরলেন এবং কি খবর আছে আপনার কাছে। দোলা ধন্যবাদ, আমি আসলে দাঁড়িয়ে আছি কানাইপুর রণকাইল কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা 2700 কিছু বেশি হবে। তো এই কেন্দ্রে ভোট ঠিকঠাকভাবে শুরু হচ্ছিল, আনুমানিক 10টার দিকে এখানে কিছু দুর্ঘটনা ঘটে। বিশেষ করে যেটা স্থানীয় লোকজনদের সাথে কথা বলে যেটি জানা গেছে যে নৌকা প্রতীকের প্রার্থী যারা তারা এখানে এসে এখানে যারা ভোট দিচ্ছিলেন সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে, নৌকাতে ভোট দেওয়ার ব্যাপারে বলার চেষ্টা করে। তো এইটার ব্যাপারে একটা উত্তেজনা সৃষ্টি হয়ে গেলে দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষ হলে এখানে ভোট কেন্দ্রে ভোট প্রদান সাময়িকভাবে বন্ধ করে দেয় এখানকার রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তারা এই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রেখেছেন। তবে আমরা যারা ভুক্তভোগী বা যারা আহত হয়েছেন তাদের বাসা বাড়িতে গিয়েও খোঁজখবর নিয়ে যেটি জেনেছি যে এখানে অন্তত 15 থেকে 20 জনের মতো লোকজন আহত হয়েছে, এর মধ্যে 8 থেকে 10 জন গুরুতর আহত হয়েছে এবং যারা আহত হয়েছে তারা সবাই ইগল স্বতন্ত্র প্রার্থী ইগলের সমর্থক এবং এখানে তারা ভোট দিতে আসছিলেন সাধারণ মানুষ। আর আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই কেন্দ্রে যারা হামলা করেছে চারিদিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে লোকজনরা এসে গোটা কেন্দ্রটাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল, এরকম তথ্য আমাদেরকে জানিয়েছে এখানকার প্রিজাইডিং অফিসার। তো এখন মোটামুটি ভোট প্রদান বন্ধ আছে। এখানকার যিনি ম্যাজিস্ট্রেট আছে তার সাথে কথা বলে যেটি জানা গেছে উনি জানিয়েছেন যে নৌকা প্রতীকের এজেন্ট বা পোলিং এজেন্ট যারা আছে তারা বের হয়ে গেছে, এখন তাদেরকে পাচ্ছেন না বা তারা কেন্দ্রে নাই, সেই কারণে এখানে ভোট প্রদান বন্ধ আছে। তো সবশেষে যেটা আমরা জানতে পেরেছি যে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রে ভোট শুরু হবে, এরকম কথা এখানকার ম্যাজিস্ট্রেট যিনি আছেন আমাদেরকে জানিয়েছেন। তো ভোট মোটামুটি এখানে খুব বেশি নয়, হয়তো 200-300 এরকম এর কথা বলছিলেন যে 200-300 ভোট কাউন্ট হয়েছে, বাকি এখন টোটাল বিষয়গুলো বন্ধ আছে। পাশের একটি কেন্দ্রেও এরকম হামলার খবর আমরা পেয়েছি, আমরা সেখানে যাব এই চেষ্টা করছি আর কি। মোটামুটি এই কেন্দ্রে এই খবর ছিল আমাদের কাছে। দোলা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।